অনুষ্ঠান বাড়ির নিরামিষ ছোলার ডাল কে কে খেতে ভালোবাসেন? আশা করি সবাই ভালোবাসেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর সামনে এই পুজো, পুজোতে এই নিরামিষ ছোলার ডালের সঙ্গে লুচি খেতে দারুণ জমে যায় সকালগুলো। ছোলার ডাল তো আমরা অনেকেই বানাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির ছোলার ডালের যে সেই সুন্দর স্বাদটা সেটা সবসময় আসে না। আর সেটা আনতে হলে এই পদ্ধতিতে বানা, দেখবেন একদম পারফেক্ট ছোলার ডাল হবে। প্রথমে আমি এক কাপ ছোলার ডাল নিয়ে নেব। ডালটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে দেব। 3-4 ঘন্টা ভেজাতে পারলে ভালো, আর নাহলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে নেবেন। আমি ছোলার ডালটা 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা এখন ভালো মতো ভিজে গেছে। এবার এই ডালটাকে একটা প্রেশার কুকারে ঢেলে দেব। আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেব, 7 মতো নুন দিয়ে দেব, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2-3টে হুইসেল আসার অপেক্ষা করব। ডাল সিদ্ধ হতে হতে আমি ময়দা মেখে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়ানের জন্যে দিয়ে দেব অল্প একটু নুন, 1/2 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ সাদা তেল। এখন আগে ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢেকে দিয়ে রেখে দেব। ডালটা যদি বেশি ভেজানো না থাকে তাহলে কিন্তু আরো একটু সেদ্ধ করতে হবে। এখন একটু দেখে নেব ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ একটুও গলে যায়নি, গোটা গোটা রয়েছে। এরকম ভাবেই কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে। ডাল যদি বেশি গলিয়ে ফেলেন তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা একটা আলু। আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায় ভাজার সময়, কারণ ডাল আগে থেকেই সেদ্ধ করা আছে, সেজন্যে একটু ঢেকে দিলাম। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে ডালের সঙ্গেই তুলে রেখে দেব। দেখুন, আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 ইঞ্চি মতো আদা কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, হিং আর 1.5 টেবিল চামচ মতো নারকেল কুচি। এখন ফোড়নগুলো একসঙ্গে কড়াইতে ঢেলে দেব। হিংটা 1 চিমটি নিয়ে দিয়ে দেব। এবার এগুলোকে একটু ভেজে নেব। যেহেতু নারকেল আছে তাই একটু বেশি সময় ভাজবো, আর এই সময় দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা আগে দিইনি, কারণ ঘি আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে টমেটোটা একটু মজে যাওয়া পর্যন্ত ভাজবো। একটা বাটিতে নিয়ে নেব 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমি অল্প একটু জলে ভালো করে গুলিয়ে রেখে দেব। আপনারা রান্না শুরু করার আগেই এই মশলাটা গুলে রেখে দেবেন। আমিও কিন্তু আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। টমেটোটা একটু মজলে এই মশলার গোলাটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। সবটা মিশিয়ে দিয়ে ঢিমে আঁচে ভালো করে কষাবো। মশলা মোটামুটি কষে এসেছে, এবার 1 চা চামচ চিনি দিয়ে দেবো।
নিরামিষ অনুষ্ঠান বাড়ির ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, এবার সিদ্ধ করে রাখা ডাল আর ভাজা আলুগুলো দিয়ে দেব। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব, 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে দেব, আর কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে যদি দরকার মনে হয় অল্প একটু গরম জল মিশিয়ে দেবেন। আমি আধা কাপ মতো গরম জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম হাই আঁচে রান্না করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটুখানি দারচিনি আর 1 চা চামচ গোটা জিরে। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। মোটামুটি 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে, বেশ গা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব আর করে রাখা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পরিবেশনের পাত্রে ঢেলে দেব। এবার ঝটপট লুচিগুলো ভেজে নেব। লুচি আমরা সবাই ভাজি, তাই আলাদা করে আর দেখাচ্ছি না। আমি লুচিগুলো ভেজে নিয়েছি, এবার পরিবেশন করে দেব। এভাবে নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। আর পূজোর দিনগুলোতে সকালের জলখাবারে লুচির সাথে বা দুপুরে পোলাওয়ের সাথে বাড়ির সকলে মিলে আনন্দ করে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যারা যারা রান্না করবেন তারাও আমাকে ফিডব্যাক অবশ্যই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।